শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই অনেক ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে আপনাদের সকল জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম বাইরে থেকে, এত সুন্দর মিষ্টি মিষ্টি সকাল, ভাবলাম সকালের শুরুটা না হয় একটু প্রকৃতি দিয়ে শুরু করি। এবার হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু বিছানা পরিষ্কার করতে হয়, তার সাথে হচ্ছে একটু ঘর গুছিয়ে নিতে হয়, কারণ বাচ্চা থাকলে তো আরও বেশি ঘর নোংরা করে ফেলে। তো এখানে মশারিটা আর কি রেখে দিলাম। এরপরে যে সারা এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন ওকে ব্রাশ করাতে হবে। আর ওকে ব্রাশ করাতে গেলেও অনেক ঝামেলা, দেখা যায় যে একবার তো শুনতে চায় না, বারবার এক কথা বলতে বলতে এরপর হচ্ছে শুনে। তো এবার হচ্ছে ওকে ব্রাশ করানোর পর ছোট যে বেবিটা সেটাকে উঠাতে হবে, মানে ঈশান বাবুকে উঠাতে হবে। হাই, গুড মর্নিং ঈশান বাবু, উঠো উঠো উঠো। এই যে দেখি দেখি তাকাও তো, এ যে ঈশান, ঈশানের ব্রাশ করতে হবে। গুরু ইস ইস, ডাক দাও। ইজি বাবা, কি করো তুমি? কি ঢং রে, খাওয়ার সময় মা আর আদর করার সময় বাবা। নে না বাবা, এক ডাকে দুইটা বলি আর ঘুমাই না বাবা, আমাদের কাজ আছে না, কত কত কাজ রয়েছে, এত কাজ থেকে ঘুমানো যায়? ও বাইরে কাজ রয়েছে, বাইরে যেতে হবে না, বাবার কাছে নিয়ে আয়, তুই পারবি না? রাত্রে ঘুম কেমন হইলো? সুন্দর হয়েছে তো, পরিষ্কার হয়েছে। তুমি দাঁত মেজে আসছো? দেখি তো সুন্দর হয়েছে কিনে বাবা, দেখি সুন্দর সুন্দর। তো গুড বয় হয়ে গেছো গা, এই যে আরেকটা গুড বয়, আরেকটা খালি মুসরে দিয়েছে ঘুম থেকে, ওইটা মুসরে দিয়েছে, এই যে আরেকটা গুড কি গার্ল, দাঁত দেখাতো ঈশান, তো দাঁত কোথায় দেখি, দাঁত দেখি, দাঁত এই যে দাঁত দেখি, না থাকে তাহলে তোমরা এখন সবাই খাওয়ার প্রস্তুতি নাও, ধরে নাও রে, কান্দেস না।
এবার চলুন আপনাদের সাথে একটা সকালের খাবার শেয়ার করি। তো এখন বানাবো হচ্ছে নুডলস, তার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে গাজর, তার সাথে হচ্ছে ফুলকপি। তো শীতকালে হচ্ছে ফুলকপিটা সব কিছুর সাথেই খেতে ইচ্ছা করে, সেটা নুডলস হোক বা যে কোনো ধরনের নাস্তা আইটেম হোক না কেন, একটু দিতে ইচ্ছা করে, ভালো লাগে। তো প্রথমে জলের মধ্যে ফুলকপি আর গাজরটা দিয়ে দিচ্ছি, হাফ সেদ্ধ হওয়ার পর হচ্ছে নুডলসটা দেব। তো এখানে আমার মেয়েকে ডাক দিয়েছি আমাকে হেল্প করার জন্য, মানে নুডলসটা ভেঙে ভেঙে না দিলে কেমন যেন একটু বেশি আস্ত আস্ত থাকে, ভালো লাগে না, সবজির সাথে বা মশলার সাথে ঠিক মতো মেশে না। এর জন্য হালকা করে একটু ভেঙে দিলে সেটা খেতেও সুবিধা হয় এবং মশলার সাথে মেশেও ঠিক মতো। তো এইদিকে হচ্ছে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পালা। এখানে কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি, এবার হচ্ছে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে না, একটু লালচে করে ভেজে নিতে হবে। তো নুডলস রান্নার রেসিপি আপনারা আমার থেকে অনেক ভালো জানেন জানি, কিন্তু যেহেতু রান্না করছি ভালো আমি একটু শেয়ার করি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার মতো করে খেতে পারবেন। খুবই সহজ রান্না এটা, যে কই পারবে। তো এখন হচ্ছে এর মধ্যে ডিম দিব, যেহেতু অনেকগুলো প্যাকেট একসাথে রান্না করছি, প্রায় 7 প্যাকেট কি 7.5 প্যাকেট হবে রান্না করছি। তো এখানে আমি 4টা ডিম দিচ্ছি, আরও বেশি দিলে ভালো হতো, যতটা দেওয়া যায় ততটাই ভালো, কিন্তু আর বেশি দেব না, 4টাই দিয়েছি। এবার হচ্ছে ডিমটাকে ভেজে নিতে হবে। প্রথমে হচ্ছে আমি ডিমটাকে ভাজবো, এরপর হচ্ছে পেঁয়াজের সাথে মিক্সড করব, কারণ পেঁয়াজের সাথে যদি সাথে সাথে মিক্সড করি তাহলে দেখা যায় যে পেঁয়াজটা ডিমের সাথে দলা বেঁধে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো দুইটা আলাদা থাকলে ভালো হয়। তো এবার হচ্ছে নুডলসের যে মশলাটা ওইটা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নিলাম। এরপর হচ্ছে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে নুডলসটা রেখেছিলাম সেইটা দিয়ে, এরপর হচ্ছে বাকি যে মশলাগুলো আছে নুডলসের সেটা দিয়ে আর কি মিক্সড করব। এই খাবারটা যে শুধুমাত্র সকালে খাবেন সেটা কিন্তু না, আপনারা চাইলে এটা বিকেলবেলা নাস্তা হিসেবেও খেতে পারেন, অথবা যখন হঠাৎ করে মেহমান চলে আসে বাসায় তখন এটা ঝটপট রান্না করে দিতে পারেন, খেতেও টেস্টি, খুব সহজে হয়েও যায়। এই যে হয়ে গেছে, তো সবশেষে একটু সস দিয়ে দিলাম। এই তো হয়ে গেলো আজকের সকালের খাবার। তো আজকে ব্লগটা এখানে শেষ করব, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।